শুভ সকাল। নীরব নিথর পড়ে আছে অনেকগুলো শরীর, আর সবকিছু স্বাভাবিক। আকাশে মেঘের ভিড়, 32 নম্বরে পাখির কূজন, বাংলার জনজীবন, অসংখ্য মানুষ কৌতূহলী উদ্বিগ্ন, পেতে আছে কান, কি জানি কি শুনি, কি জানি কি শুনি। অন্তঃসত্ত্বা এক নারী ছুটে বের হলো ঘর থেকে, পিছল খেয়ে পড়ল মাটিতে, ঝরে গেল নবাগত প্রাণ। অবিশ্বাসের সুরে কেঁদে উঠল বাঙালি, সৃষ্টি হল কলঙ্কিত নতুন ইতিহাস। 15ই আগস্ট এমনই শ্রাবণ মাস। ছিল না চাঁদ ভোরের আকাশে, সূর্যের আলো ঢেকে তোমার রক্ত মিশে গেল সমুদ্র সমতল। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ। মন খারাপের ভেলায় চুড়ে শুরু হলো আজকের সকাল, শুরু হলো শোকের মাস, আগস্টের প্রথম দিন। আমরা কখনোই চাই না মন খারাপ রাখতে, কিন্তু কিছু কিছু ঘটনা আসে আমাদের জীবনে, যে ঘটনা মন খারাপের গল্প ছাড়া আর কিছুই আনে না। আগস্ট তেমনি একটি শব্দ, ক্যালেন্ডারের পাতায় একটি মাস, অজান্তেই যে মাসটি আমাদের জাতীয় জীবনে কলঙ্কিত হয়ে উঠেছে, হয়ে উঠেছে শোকের। 1975-এর 15ই আগস্টে এই বাংলার সাধারণ জাতীয় জীবনে সকাল দুপুর বিকেল সন্ধ্যে হয়ে গিয়েছিল স্তব্ধ। শ্রাবণের ধারাই স্বস্তি নয়, ছিল কান্না, দিনে আলোকিত আকাশ, তারপরেও যেন নেমে এসেছিল অন্ধকার, আর বাংলার বুকে উঠেছিল ঝড়। সন্তান হারানো, মায়ের বুক নিংড়ানো সে কান্না আজও বাংলার প্রকৃতিতে বাজে বাজে বারবার। আগস্ট এলে আরও তীব্রতর হয় বাঙালির সারা জীবনের সেই শোক, ভাবনা জুড়ে থাকে কি হতো আজ সকালে উঠে যদি জানতাম পিতা আছেন স্বদেশের বুকে। আগের মতোই শ্রোতা বন্ধুরা, করোনাকালীন কিছুদিনের বিরতির পর আবারও শুরু হলো প্রিয় ম্যাগাজিন মহানগরের আয়োজন শোকের বার্তা নিয়ে। সবাইকে আমন্ত্রণ আজকের আয়োজনে। হতাশা আমাদের প্রতি মুহূর্তের, কিন্তু বাস্তবতা কখনো কখনো অন্যরকম হয়ে ওঠে, এবং এই বাস্তবতা কখনো কখনো এত কঠিন আর রূঢ় হয় যে মেনে নিতে কষ্ট হয়। যত কষ্টই হোক না কেন, মানতে হয়, আর সেই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করতে হয়, জীবনকে এগিয়ে নিতে হয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 75-এর 15ই আগস্ট নিহত সব শহীদ অমূল্য প্রাণের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মেলে ধরছি আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের আয়োজন ঢালি। শ্রোতাবন্ধুরা, আজ শুনবেন অমরবাণী, নগর উন্নয়ন, চেনা অচেনা ঢাকা, নগরী স্রোতশুনি, এবং সেই সাথে একটি গানের আমন্ত্রণ। যে বন্ধুটি এই মুহূর্তে আছেন শ্রোতা হয়ে, আশা করি থাকবেন পুরো আয়োজন জুড়ে। অনেক অনেক ভালোবাসা নিয়ে সাথেই আছি আমি শাকিল আহমেদ এবং তনিমা করিম। হৃদয়ে লালন করতেন দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। তাঁর ভালোবাসার গভীরতা বোঝার সাধ্য আমাদের নেই, তবে তাঁকে জানার ইচ্ছে আমাদের প্রবল। আর সেই ইচ্ছে পূরণ করতে হলে আমাদের বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানতে হবে, জানতে হবে বঙ্গবন্ধুর দেশভাবনার নেপথ্যের কথাগুলো, যে কথাগুলো লেখা আছে তাঁর লেখনীতে, তার বইতে। আসুন শুনি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ, পড়ে শোনাচ্ছেন লালটু হোসাইন। এই সময় বাংলায় মুসলিম লীগ সরকারের পতন হয়, গভর্নর শাসন ক্ষমতা নিজের হাতে নেন। শহীদ সাহেব দেখলেন যুদ্ধের সময় অধিক লাভের আশায় ব্যবসায়ীরা কালোবাজারে কাপড় বিক্রি করার জন্য গুদামজাত করতে শুরু করছে। একদিকে খাদ্য সমস্যা ভয়াবহ,
শহীদ সাহেব রাত দিন পরিশ্রম করছেন, আর একদিকে অসাধু ব্যবসায়ীরা জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। শহীদ সাহেব সমস্ত কর্মচারীদের হুকুম দিলেন মাড়োয়ারি ব্যবসায়ীদের আড্ডাখানা বড় বাজার ঘেরাও করতে। সমস্ত বড় বাজার ঘেরাও করা হলো, হাজার হাজার গজ কাপড় ধরা পড়ল, এমনকি দালানগুলির নিচেও এক একটা গুদাম করে রেখেছিল, তাও বাদ গেল না। এমনি করে সমস্ত শহরে চাউল গুদামজাতকারীদের ধরবার জন্য একইভাবে তল্লাশি শুরু করলেন। মাড়োয়ারিরাও কম পাত্র ছিল না। কয়েক লক্ষ টাকা তুলে লীগ মন্ত্রিসভাকে খতম করার জন্য কয়েকজন MLA কিনে ফেলল, ফলে এক ভোটে লীগ মন্ত্রিত্বকে পরাজয় বরণ করতে হল। যদিও এটা অনাস্থা প্রস্তাব ছিল না, খাজা নাজিমুদ্দিন সাহেব চ্যালেঞ্জ দিলেন এই কথা বলে যে আগামীকাল আমি আস্থা ভোট নেব, যদি আস্থা ভোট না পায় তবে পদত্যাগ করব। স্পিকার ছিলেন নওশের আলী সাহেব। পরের দিন তিনি এ ব্যাপারে রুলিং দিলেন, মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেছে, আর আস্থা ভোটের দরকার নাই। আমি কিছু সংখ্যক ছাত্র নিয়ে সেখানে উপস্থিত ছিলাম। খবর যখন রটে গেল লীগ মন্ত্রিত্ব নাই, তখন দেখি টুপি ও পাগড়ি পরা মাড়োয়ারিরা বাজি পোড়াতে শুরু করেছে এবং হইচই করতে আরম্ভ করেছে। সহ্য করতে না পেরে আরও অনেক কর্মী ছিল, মাড়োয়ারিদের খুব মারপিট করলাম, ওরা ভাগতে শুরু করল। জনাব মোহাম্মদ আলী বাইরে এসে আমাকে ধরে ফেললেন এবং সকলকে বোঝাতে চেষ্টা করলেন। হিন্দু নেতারাও বাইরে এসে প্রতিবাদ করল। যা হোক, কিছু সময় পর সব শান্ত হয়ে গেল, আমরা ফিরে এলাম। এই সময় বোধহয় দেড় বছরের মতো মুসলিম লীগ শাসন করে, যদিও গভর্নরই সর্বময় ক্ষমতার মালিক ছিলেন। আমি নিজে জানি শহীদ সাহেব কলকাতা ক্লাবের সদস্য ছিলেন, রাতে একবার দুই এক ঘন্টার জন্য কলকাতায় থাকলে ক্লাবে যেতেন, কিন্তু যেদিন তিনি সিভিল সাপ্লাইয়ের মন্ত্রী হন তারপর থেকে এক মুহূর্ত সময় পান নাই কলকাতা ক্লাবে যেতে। রাত ১২টা পর্যন্ত তিনি অফিস করতেন। আমিও নুরুদ্দিন রাত ১২টার পরেই শহীদ সাহেবের সাথে দেখা করতে এবং রাজনীতি সম্বন্ধে আলোচনা করতে প্রায়ই তাঁর বাড়িতে যেতাম, কারণ দিনের বেলায় তিনি সময় পেতেন না। তিনি আমাদের এই সময়ের কথা বলে দিয়েছিলেন। এর পূর্বে আমার ধারণা ছিল যে MLA এইভাবে টাকা নিতে পারে, এরাই দেশের ও জনগণের প্রতিনিধি। আমার মনে আছে আমাদের উপর ভার পড়ল কয়েকজন MLA পাহারা দেবার, যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে না যেতে পারে। আমি তাদের নাম বলতে চাই না, কারণ অনেকে মৃত্যুবরণ করেছেন। শ্রোতা বন্ধুরা, আমরা বঙ্গবন্ধু লেখনীতে তৎকালীন পূর্ব বাংলার পরিস্থিতির কথাগুলো জানছিলাম তার লেখা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে। ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর লেখা এমন ইতিহাস শুনতে নিয়মিত সঙ্গেই থাকুন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের, শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সকাল ৭:৩০। প্রিয় বন্ধুরা, প্রতিটা দিন যাপিত জীবন আমাদের নানা অভিজ্ঞতা উপহার দেয়, এক এক দিন এক এক সংবাদ আমাদের নতুন করে উৎসাহিত করে, থমকে যাওয়ার সময়েও আমরা আশাবাদী হয়ে উঠি। ব্যক্তি জীবনেই শুধু না, সম্মিলিত নাগরিক জীবনে আসে প্রাণের জোয়ার। বলছিলাম নাগরিক জীবনমান উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গৃহীত উন্নয়ন প্রকল্পের কথা। এবারে এমনই উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর আমরা শুনব একটি প্রামাণ্য প্রতিবেদন। নগর উন্নয়ন পর্ব নিয়ে সাথেই আছেন শেখ নজরুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, মহানগরীর নগর উন্নয়ন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই মহানগরীতে আমরা যারা বসবাস করি, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সফল বাস্তবায়ন হলো এই মহানগরীর সামগ্রিক উন্নয়ন। বিশেষ করে বর্তমান সরকারের আমলে এই মহানগরের বিভিন্ন ওয়ার্ডগুলোর অবকাঠামোগত যে উন্নয়ন এবং পরিবর্তন আমরা দেখতে পাই, তার নেপথ্যে রয়েছে মাননীয় মেয়র এবং বিভিন্ন ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। করোনাকালীন এই সময়ও কিন্তু থেমে নেই সেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড, এবং এরই সাথে নতুন করে যোগ হয়েছে করোনাকালীন সময়ে সাধারণ বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান। প্রিয় শ্রোতা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে। তুলে ধরব এই ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো। কথা বলছি এই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রহমান মিয়াজির সাথে। আচ্ছা, প্রথমে আপনি কি একটু বলবেন আপনার এই ওয়ার্ডটি কোন কোন এলাকা নিয়ে গঠন করা হয়েছে? আমার এই ওয়ার্ড সাগারি বাজারের একটা অংশ, বাংলা বাজার, তারপরে নবাব বাড়ি, ইসলামপুর, পাটুয়াটুলি রোড, পাটুয়াটুলি লেন, বাদামতলির একটা অংশ, রমাকান্ত নন্দী লেন, কবিরাজগুলি লেন, পিকে রায় রোড নিয়ে আমাদের এই ওয়ার্ড। মোটামুটি বেশ বড় সড়ো একটি ওয়ার্ড এবং আমার ধারণা যে বেশ জনবহুল একটি ওয়ার্ড। আমি এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সঙ্গে আলাপচারণ করতে চাই, যে আপনার ওয়ার্ডের বিভিন্ন সড়কগুলোর সংস্কার কার্যক্রম, কোন কোন সড়কের কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে, কোন কোন সড়কগুলোর কাজ চলমান আছে? আমাদের ওয়ার্ডে
মোটামুটি অনেকগুলো সড়কে আমরা কাজ ইতিমধ্যে শেষ করেছি। বর্তমান মেয়র মহোদয় নির্বাচিত হওয়ার পরে যে কাজগুলি আমাদের, যে সড়কগুলি আমাদের কাজ করার প্রয়োজন, উনি যেমন এই যে আমাদের চিত্তরঞ্জন এভিনিউ এই শাখারি বাজারের মাথা হতে সদরঘাট পর্যন্ত এই রাস্তার দুই পাশে ড্রেনের কাজ এবং ফুটপাথ এবং রাস্তার কাজ চলমান আছে। শাখারি বাজারে প্যাসেজের কাজ চলমান আছে। লিয়াকত এভিনিউতে ড্রেনের কাজ চলমান আছে। নবাববাড়ি ড্রেনের কাজ চলমান আছে। এগুলো আমাদের কাজ বর্তমানে চলমান। এখন যে বিষয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে যে আপনার ওয়ার্ডে কমিউনিটি সেন্টার এবং খেলাধুলার মাঠ, এই দুটো কি আছে? খেলার মাঠ আমাদের এখানে নেই, কমিউনিটি সেন্টারও নেই। তবে বর্তমানে মেয়র মহোদয় যে এই একটা সিদ্ধান্ত নিয়েছে এই ভবনে একটি কমিউনিটি সেন্টার করার জন্য, আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই কমিউনিটি সেন্টারটি কাজ সম্পন্ন করা হবে। 37 নম্বর ওয়ার্ড তো বেশ ঘনবসতিপূর্ণ একটি ওয়ার্ড। এই ওয়ার্ডের প্রতিটি রাস্তা কিন্তু অনেক সরু, সুতরাং সবুজায়ন করার ক্ষেত্রে বেশ একটা দুরূহ ব্যাপার সবুজায়ন করা। তারপরেও সবুজায়ন করার জন্য আপনি কিভাবে উদ্বুদ্ধ করছেন সাধারণ মানুষদেরকে? এখানে আমাদের এখানে যেহেতু রাস্তায় কোনো সবুজায়ন করার কোনো সুযোগ নেই, আমরা আমাদের প্রত্যেকটা বাড়িতে ছাদে সবুজায়ন করার জন্য আমরা প্রত্যেককে এটা উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করছি। ছাদ বাগান তৈরিতে উদ্বুদ্ধ করছেন, এবং তারা কি জানে যে ছাদ বাগান করলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 10% ভ্যাট কম নেওয়া হয়? এটা জানে, শুধু জানেই না, এটা 10% যে ডিসকাউন্টের যে সুযোগটা এটা সবাই নিচ্ছে। তো আগামী দিনে আপনার এই 37 নম্বর ওয়ার্ডটি আরও সুন্দরতম করার জন্য আপনার কী কী পরিকল্পনা করে রয়েছে? এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র মহোদয়ের যে উদ্দেশ্য দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি সুন্দর শহর হিসেবে সাজানোর যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার আওতায় আমার ওয়ার্ডও আছে। ইনশাল্লাহ মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো এই মেয়র মহোদয়ের মেয়াদেই আমরা শেষ করব, এটা আমাদের প্রত্যাশা। মহানগরের নগর উন্নয়ন পর্ব থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, নগর উন্নয়ন আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আগামী সপ্তাহে অন্য যে কোনো ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। জীবনের উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপের কথা বন্ধুরা। প্রকৃতিতে এখন বর্ষাকাল, শ্রাবণের অঝোর ধারা, আবার কখনো রোদের খেলায় আছি আমরা বেশ এই নগরীতে। আছি সুখে দুঃখে সবাই মিলে, যদিও এখন মিলেমিশে থাকার সুযোগ নেই, বরং আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে করছি জীবনযাপন। এই বাংলাদেশকে করোনামুক্ত করার প্রত্যয়ে আমরা সতর্ক আছি, সচেতন হয়ে আছি, নিরাপদে থাকার চেষ্টায় আছি। একটি স্বপ্নের দেশ বাংলাদেশ। আসুন না আমরা সবাই মিলে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলি। নিজেদের নিরাপদ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই, কিন্তু সচেতন হই আর বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাকে নিরাপদ রাখি। চলার আশা, মানে গরিব দুঃখের ভাষা, মানে গরিব
মানি বাংলাদেশ, মুজিব মানি স্বাধীনতা, মুজিব মানি বাঙালি। শ্রোতা বন্ধুরা, শুনছিলাম শাফাত খুইয়ামের কথা এ এইচ এম রফিকের সুরে সমবেত কণ্ঠে বঙ্গবন্ধুকে নিবেদিত গান। এই গানের পর আপনাদের মনের কথা জানার ইচ্ছেতে জানিয়ে দিতে চাই আমাদের কাছে লেখার ঠিকানাগুলো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, প্রিয় অনুষ্ঠান মহানগরে জানাতে পারেন আপনাদের মতামত এবং ইচ্ছেগুলো চিঠিতে এবং ইমেল করে আমাদের জানাতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত। তাই চিঠি লিখুন প্রযোজক মহানগর, প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের বাংলা নগর, ঢাকা 1207, এই ঠিকানায়। আর আমাদের ইমেল তো রয়েছে, ইমেল অ্যাড্রেস হচ্ছে mahanagarbibi@gmail.com। এবারে আমন্ত্রণ জানাচ্ছি চেনা অচেনা ঢাকা এই পর্বে। আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দর্শনীয় স্থানের উপরে প্রতিবেদন প্রচার করি এই পর্বে। আজকের পর্বে আমরা জানব ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে নানা কথা। লিখেছেন তানিয়া কাদের, পড়ে শোনাচ্ছেন শামসি মাহমুদ শুক। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? যদি ইতিহাসে মন ফেরাই তাহলে সত্যি আজকের সোহরাওয়ার্দী উদ্যানের চেহারা এমন ছিল না, কারণ ব্রিটিশ আমল থেকে 1971 বাংলাদেশ ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানের হয়েছে নানা পরিবর্তন। একসময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল, পরবর্তীতে এটি রমনা রেসকোর্স এবং তারপর রমনা জিমখানা হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনো কখনো ঢাকা রেসকোর্স নামে ডাকা হতো এবং প্রতি রবিবার বৈধ ঘোড়দৌড় প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হতো। আর বর্তমানে এই সোহরাওয়ার্দী উদ্যান আমাদের জন্য একটি জাতীয় স্মৃতিচিহ্নও বটে, কেননা এখানেই উচ্চারিত হয়েছিল স্বাধীনতার সেই ঐতিহাসিক কবিতা, জাতির পিতা যে কবিতা সৃষ্টি করেছিলেন তার 7ই মার্চের ভাষণে, যে ভাষণে বাঙালি অনুপ্রাণিত হয়েছিল দেশ মাতৃকার জন্য জীবনপণে মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। প্রিয় শ্রোতা, আসুন আজকে আমরা চেনা অচেনা ঢাকা পর্বে ঘুরে আসি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে, যেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। 1971 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করেছিল মিত্রবাহিনীর কাছে। তৎকালীন রেসকোর্স ময়দানের একটু দূরে অবস্থিত তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালকে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের জায়গা হিসেবে প্রথমে ঠিক করা হলেও পরবর্তীকালে আত্মসমর্পণের জন্য সোহরাওয়ার্দী উদ্যানকেই বেছে নেওয়া হয়। রমনা রেসকোর্সের দক্ষিণে পুরানো হাইকোর্ট ভবন, তিন জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, খাজা নাজিমউদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধি, পশ্চিমে বাংলা একাডেমি, অ্যাটমিক এনার্জি কমিশন, ছাত্র শিক্ষক কেন্দ্র মানে TSC, চারুকলা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, পাবলিক লাইব্রেরি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর, উত্তর দিকে বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব ও ঢাকার টেনিস কমপ্লেক্স এবং পূর্ব দিকে সুপ্রিম কোর্ট ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, রমনা পার্ক রয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত যেসব ঐতিহাসিক ঘটনা অনুষ্ঠিত হয়েছে সেগুলিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে 1999 সালে এখানে শিখা চিরন্তন স্থাপন করা হয়েছে এবং একই সাথে তার পাশেই যেখানে পাকিস্তানি সেনারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিল সেখানে রয়েছে স্বাধীনতা স্তম্ভ। স্বাধীনতা স্তম্ভের অন্যতম প্রধান আকর্ষণ জনতার দেয়াল নামে 273 ফুট দীর্ঘ একটি দেয়ালচিত্র। এটি ইতিহাসভিত্তিক টেরাকোটার পৃথিবীর দীর্ঘতম ম্যুরাল। এর বিষয়বস্তু 1948 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম লেক। এছাড়াও উদ্যানের ভেতর ঢাকা জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত একটি স্থাপনাও আছে। ঢাকাকে মনোরম করে গড়ে তোলা নানা জায়গা, স্থাপত্য এবং প্রতিষ্ঠান এবং ইতিহাসকে ধরে রাখা সব জায়গার মধ্যে নিঃসন্দেহে সোহরাওয়ার্দী উদ্যান অন্যতম। তবে বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে চেনা অচেনা ঢাকায় আমরা নানা দর্শনীয় স্থানের কথা জানালেও আপনাদের বলছি এইসব স্থানেই শুধু না, কোনোভাবেই বাইরে অপ্রয়োজনে যাবেন না। নিশ্চয়ই একদিন করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বিশ্ব, আমরাও তখন ঘুরে দেখব আমাদের এই ঢাকার চেনা অচেনা জায়গাগুলো। এমন ইচ্ছেতে আগামী রোববারের আমন্ত্রণে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। মহানগর প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন প্রিয় ম্যাগাজিন মহানগর। সময় আমাদের এগিয়ে নেয় অনুষ্ঠানের শেষের দিকে, আর তাই ঝটপট শুনিয়ে দিতে চাই বাকি রয়ে যাওয়া পর্বগুলো। তাহলে শুরু করছি নগরীর স্রোতস্বিনী পর্বটি। ঢাকা মহানগরীর নদী খাল ও জলাশয়ের উপর এই প্রতিবেদনমূলক পর্বের গ্রন্থনা উপস্থাপনায় আছেন মোহাম্মদ ভাসানী মির্জা। আমন্ত্রণ শ্রোতা বন্ধুরা, নগরী স্রোতস্বিনীর আজকের পর্বে যারা আমাদেরকে শুনছেন নিয়মিতভাবে, ইতোমধ্যে তারা নিশ্চয়ই অবগত হয়েছেন আমাদের প্রিয় মহানগরী ঢাকা জুড়ে আগে যেখানে বয়ে যেত শতাধিক প্রাকৃতিক খাল, যেসব খালে চলত ছোট বড় নৌকা, পাওয়া যেত নানা ধরনের দেশীয় জাতের মাছ। মাত্র কয়েক দশকের ব্যবধানে আজ প্রায় সবগুলো খালই হারিয়েছে তার স্রোতস্বিনী রূপ। হ্যাঁ বন্ধুরা, এককালে নগর জুড়ে বিস্তৃত ছিল অসংখ্য খাল। ঢাকা মহানগরীর দৃষ্টিনন্দন ও বহমান এসব খালের অধিকাংশই আজ হারিয়ে গেছে নগরীর মানচিত্র থেকে। দখল আর দূষণে নিষ্পেষিত যে কোটি খাল সরু নালা বা নর্দমা হিসেবে আজও নিজেদের অস্তিত্বের জানান দেয়, তাদের মধ্যে অন্যতম একটি হল রূপনগর খাল। মহানগরের শ্রোতাদের জন্য আমরা রূপনগর খালকে নিয়ে সাজিয়েছি নগরী স্রোতস্বিনীর আজকের পর্বটি। তো বন্ধুরা, চলুন জেনে নেই মহানগরী ঢাকার কোথায় কেমন ছিল রূপনগর খাল। রাজধানীর মিরপুরে অবস্থিত আমাদের জাতীয় চিড়িয়াখানা, এই চিড়িয়াখানা রোড থেকে দ্বিগুণ খাল পর্যন্ত বিস্তৃত ছিল রূপনগর খালটি। যদিও বর্তমানে রূপনগর ঢাকার একটি সুপরিকল্পিত আবাসিক এলাকা, যার একদিকে ছিল রূপনগর খাল আর অন্যদিকে আরামবাগ ঝিল, এই দুটি খাল ও ঝিল রূপনগরের রূপকে রূপবতী করে রেখেছিল সুদীর্ঘ সময় ধরে। কালের বিবর্তনে আজ এই খাল ও ঝিল রূপনগরের রূপে ভাটা ফেলেছে। অনেক দীর্ঘ ও প্রশস্ত রূপনগরের এই খালটি একসময় জলের চলমান কলতানে ছিল মুখরিত। 60-70 এমনকি 80-এর দশকেও ঢাকার এ খালের বুকে চলতে দেখা গেছে বড় বড় নৌকা। রূপনগর খালের স্বচ্ছ পানিতে তখন পাওয়া যেত নানান প্রজাতির মাছ। তৎকালীন আমলে ওই এলাকার বাসিন্দাগণের মধ্যে খালের বুকে ছোট ছোট ডিঙ্গি নৌকা ভাসিয়ে মাছ ধরার মহোৎসব চলত প্রায়শই। তখন মিরপুর এলাকার মানুষ রূপনগর খালকে ব্যবহার করে জলপথেই পুরনো ঢাকাসহ ঢাকার অদূরের কেরানীগঞ্জের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত অল্প খরচে অনায়াসে। বলা বাহুল্য যে পুরনো ঢাকা প্রাচীনকাল থেকেই ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, আর মিরপুর এলাকায় বসবাসকারী ঢাকার এক বিশাল জনগোষ্ঠী এই রূপনগর খাল দিয়েই দ্বিগুণ খাল হয়ে বুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে নৌপথে পুরনো ঢাকার বিভিন্ন এলাকা থেকে মালামাল ও পণ্য পরিবহন করে থাকত। এতেই প্রতীয়মান যে এককালের রূপনগর খাল প্রাকৃতিক সৌন্দর্যের আধারই শুধু ছিল না, নিঃসন্দেহে এটি ছিল রাজধানী ঢাকা তথা দেশের অর্থনীতির একটি চালিকা শক্তি।
সর্বোপরি খালটি দীর্ঘ ও প্রশস্ততম হওয়ায় একটা সময় মিরপুর তথা রূপনগরবাসী বর্ষাকালে চলাচলে রাস্তায় কখনো পানি জমে থাকতে দেখেননি। সম্মানীয় শ্রোতা, যে খালের নামানুসারে হয়েছে রূপনগর এলাকাটির নামকরণ, এককালের সুদীর্ঘ গভীর ও প্রশস্ততম সেই খালটি এখন আর আগের মতো নেই। বর্তমানে খালটি একেবারেই ভরাট হওয়ায় বন্ধ হয়ে গেছে এর পানির প্রবাহ। ফলশ্রুতিতে এখন সামান্য বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা, এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে দেখা দেয় ভয়াবহ যানজট। জলজট আর যানজটে বিপন্ন নগরবাসীকে এ সময় ভোগ করতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। শ্রোতাবন্ধু, রূপনগর খালের বিলুপ্তির ফলে সৃষ্ট জলাবদ্ধতাসহ জনজীবনে নেমে আসা দুর্ভোগ থেকে আসুন না আমরা অন্তত এটুকু শিক্ষা নেই যে প্রকৃতিকে কখনো নিয়ন্ত্রণ করতে হয় না, প্রকৃতিকে চলতে দিতে হয় প্রাকৃতিক নিয়মেই। হ্যাঁ বন্ধুরা, এটিই চিরায়ত সত্য। আর এই চিরায়ত সত্যের উপলব্ধি ও অনুসরণে আমরা হয়তো ফিরে পাব মহানগরীর ঢাকার প্রাকৃতিক খালগুলোর পুরনো প্রবাহ। শেষ করতে হবে শ্রোতাবন্ধু আজকের নগরী স্রোতসেনী। মহানগরের অন্য কোনো খাল বা জলাশয়ের বিষয়ে আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। শুনছিলাম নগরী স্রোতসেনী পর্বটি। আমাদের হারিয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য আমরা হয়তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এখনও যা আছে, যেটুকু আছে সেটুকু যদি যত্ন করি, তাহলে আমাদের এই সবুজ বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য এমনই সবুজে ভরা থাকবে। আমরা দেশকে সবুজ রাখতে থাকব সচেষ্ট, বর্তমান সময় গাছ লাগানোর কিন্তু উপযুক্ত সময়। আসুন বন্ধুরা, যার যার অবস্থান থেকে যে যেভাবে যে জায়গায় পারি গাছ লাগাই, পরিবেশ রক্ষায় সহযোগিতা করি, সবুজের অনেক কথা মনে পড়ে, সেই দিনগুলোর কথা যে দিনগুলো আমরা ফিরে এসেছি, কিন্তু সেই দিনগুলোকে মনে রেখে সামনে এগোবো আমরা নতুন উদ্যমে, এমনই হোক আমাদের প্রত্যাশা। আর সেই প্রত্যাশায় এবারে বলছি শেষের কথাগুলো বন্ধুরা। আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা দিলেন মাইদুল ইসলাম, মহানগর তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রফিকউদ্দিন আখান এবং প্রযোজনা করলেন মরিয়ম তাবাসসুম।